ন্যাড়া বেলতলাতে একবারই যাই, বাঁকুড়ার মানুষ আমাদের ক্ষমা করবেন। গত বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস প্রার্থী হিসেবে আপনারা যাকে জিতিয়েছিলেন আমরা তাকে ধরে রাখতে পারিনি। ঠিক এই ভাষাতেই দলবদলু বিধায়ক শম্পা দরিপাকে নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী। মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোটের প্রচারের শেষ দিনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রাধারানী ব্যানার্জির হয়ে প্রচারে এসে একথা বলেন তিনি। একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন, এবার আরোই ভুল হবে না, ঘরের মেয়ে রাধারানীকে এবার তারা প্রার্থী করেছেন, তাই সংশ্লিষ্ট সকলকে হাত চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। সর্বপ্রথম বাঁকুড়াবাসীর কাছে ক্ষমা চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব এই জন্যে যে গতবার আপনারা আমার আবেদনে সাড়া দিয়ে প্রার্থী তো জিতিয়েছিলেন, সেই প্রার্থীকে আমরা ধরে রাখতে পারিনি, সেই বাদলে হাতে বিক্রি হয়ে গেছে। তাই বাঁকুড়ার মানুষ আমাদের ক্ষমা করবেন, আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি, কারণ আপনার বাম কংগ্রেস জোটকে ভোট দিয়েছিলেন, তাই আপনাদের কাছে ক্ষমা চাইছি। পাশাপাশি একটা কথা বলে রাখতে চাই, ন্যাড়া বেলতলায় একবারই যাই, ভুল করবো না। সেদিন আমরা বুঝতে পারিনি যে বাজারের আর্টিফিশিয়াল গয়না পরে কেউ আমাদের নেত্রী হয়েছিলেন, আর্টিফিশিয়াল সোনার গয়না নয়, আমরা একদম পাকা সোনার গয়না পরা আমাদের ঘরের আদরের বোন আদরের মেয়ে রাধা রানীকে আমরা এবার প্রার্থী করি। আমি রাধা রানীর দাদা হিসেবে বলছি, যদি আগামী দিনে আমাদের ঘরের আদরের বোন আমাদের ঘরের আদরের মেয়ে রাধা রানী যদি আপনাদের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পায়, তবে একটা কথা বলে গেলাম, এখানে আমার বোন যেমন আপনাদের দারবানি করলে দিল্লিতে অধীর রঞ্জন চৌধুরী ভরসা রাখবেন আমাদের উপরে, বিশ্বাস রাখবেন আমাদের উপরে, আমরা মানুষের সঙ্গে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বাঁকুড়া শহরের এক রোড শোতে অংশ নেন। সেই রোড শোতে জেলা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বাম নেতৃত্ব উপস্থিত ছিলেন। পরে বাঁকুড়া থেকে সরাসরি আকাশপথে তিনি বিষ্ণুপুরে পৌঁছান। সেখানে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী দেবু চ্যাটার্জির সমর্থনে এক রোড শোতে অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিষ্ণুপুর কাটানধার এলাকায় একটি হুটখোলা গাড়িতে চেপে অধীর চৌধুরী রোড শো শুরু হয়ে দীর্ঘ 4 কিলোমিটার পথ অতিক্রম করে স্টেশন সংলগ্ন এলাকায় শেষ হয়। উপস্থিত ছিলেন অসংখ্য বাম কংগ্রেস আইএসএফ কর্মী সমর্থক। সুনন্দ রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।